দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে। উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। সোমবার শুক্রবারে হাট বসে, আর আজ সোমবার ১৪ আগস্ট ২০২৩। এখানে একটা দাম চলছে সম্ভবত, কত কত চাইছে রফিকুল ভাই? ৭২ চাচ্ছে ৭২ কত দিয়েছেন? ৬০ ভাঙতে এবং ৭২ এইটা চাওয়া হচ্ছে। ভাই আসছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এর আগে তো মেপি নিয়ে গেছিলেন। কতগুলো কিনছিলেন? আজকে কয়টা কিনা নামে উদ্দেশ্যে মাঠে নামছে? ১০-১২টা ব্যাটা বলে হচ্ছে নাকি হচ্ছে না? দেখতেছি, আসলাম একটু আগে। একটু আগে আসলেন, এখনো পর্যন্ত হয় নাই? না। আচ্ছা, তাহলে এটা সাইড ভাঙতে দিলেন? হ্যাঁ। কত চেয়েছে ফিনিশিং এ? ৭২ আর কোনটা কোনটা দাম দিয়েছেন? আসেন দেখি, আমরা আছি আপনার সাথে। এটা দিছেন, এটা কত দিছেন? ৬৫ কত চাইলো? এরা চাইছে ৭২ ৭২ আর ৬৫ কি দেখলেন? দাঁত ঠিক আছে? দাঁতে নাই ৭২ এবং ৬৫ আর এটা কত চাইছে ভাই? আর কত দিচ্ছেন? ৫৫ ভাঙিতে ৬৮ এবং ৫৫ ভাঙাতে কোনটা দাম চলছে? ওইটা ৫০০ দিচ্ছেন, মানে কত? আর উনি ৭০ আর ৬৫,৫০০ এইটা। কত? ৬০ আর ৯০ ৬০ হাজার এবং ৯০ হাজার দাম চলছে। কত ভাইয়া এটা লাস্ট কত দেওয়া যাবে? ৮৫ এর নিচে আসবে না? ৮৫ হাজার হলে এটা বিক্রি করতে হচ্ছে। এখানে কোনটা দাম চলছে? এটা এটা দেখা দেখি চলছে। কত কত? ৯০ চাচ্ছে কত বলছেন? ৮০ ভাঙতে ভাই কত চাইলো? চাওয়া দাম ১১০ ভাই। ১১০ এত বেশি চান কেন আপনারা? বেশি চাই দেখি তো বৌসল ভাত পাচ্ছে না। বই বেশি চাও বৌসল ভাত পাচ্ছে না, তাহলে এখন কি করতে হবে? বৌসল ভাড়া দেওয়া লাগবে রাত করে। হে এলাকা দা কইছেন না, ছি ছি ছি। যে দাম কয় এর কথা কয় না, কত বলছে বলেন?
80-85 আর বেচা কেনার দাম 95 হলে বেচবেন না হলে বেচবেন না হলে বিক্রি করবেন না তাহলে 95 নিচে হবে না কি গরুটাকে আমি তখন থেকে দেখছি যে দেখছে সে একটু করে আদর করে দিচ্ছে ভাই কি আদর করে দিলেন গরু ভালো সুন্দর গরু হ্যাঁ হাটের মধ্যে সুন্দর গরু এইটা কি অবস্থা বলেন একটা নাই ও ব্যাটারি একটা নাই ও এক ব্যাটারির আচ্ছা আচ্ছা দেখছি দেখেন সুন্দর হলো কেমনে খুদ আছে একটু চেহারা মাসুদা সুন্দর কিন্তু ভিতরে কিছু একটা গ্যাপ আছে আচ্ছা দেখছি আমরা সুন্দর গরুর কি কথা হলো চুপি চুপি একটু আমরা শুনি দাঁড়াক অনেক আছে অনেক আছে এখন আমরা যদি দাম বলি আমাদের থেকে পাশে দাঁড়ায় যে অন্য কানে চলে যায় আপনারা আমি কিনবো উনি বিক্রি করবে আমরা দুজন জানবো ঠিক আছে ঠিক আছে সাড়ে চেনেন না চুপি চুপি কথা হয় কানে মুখে কথা হয় হাস হয়ে গেলে বিপদ আচ্ছা রবিকুল ভাই আমরা এখন একটু শুনি আপনি কত দাম দিয়েছেন আমি বলছি ভাই ১০৫ কত চাইলো ২৫ আসেন দেখি ১০৫ এবং ২৫ আচ্ছা কিন্তু এর ব্যাটারি একটা ভাই ব্যাটারি একটা এক ব্যাটারিতে কত দাম কমছে এক ব্যাটারিতে দাম কমছে নাকি ঠিক আছে এই গরুটা দুটা থাকতো হ্যাঁ এই গরুটার দাম ১৫০ এটা হচ্ছে ব্রাহ্মা গরু এই গরু বিক্রি হবে ২০ লাখ ২০ লাখ হ্যাঁ ২০ লাখ মানে কোনো এক সময় হ্যাঁ যদি কার পছন্দ হয় সেটা ২ বছর রাখবে ২০ লাখ বিক্রি হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি ব্যাটারি দুইটা থাকে হ্যাঁ তাহলে এক ব্যাটারিতে দাম কত কমে গেছে এ যদি মায়ের পেট থেকে বাইর হয় হ্যাঁ এর দাম নিম্নে হলো আজ থেকে ৬ মাস আগে এর দাম বলছিল ১০৫,০০০ টাকা তাই নাকি আর এখন 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 দাম বলতেছে ১১,১৫,২০,০০০ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাম আমি তো ১৫০ হ্যাঁ ৩০ ভাঙবো না আমি ৩০ ভাঙবেন না ব্যাটারি যদি দুইটা হতো তাহলে কত রাখতেন ১৫০ নিচে আমি দিতাম না গরু তারপরে ২০,০০০ টাকা কমে গেছে হ্যাঁ ২০,০০০ টাকা কমে গেছে এক ব্যাটারিতে কোনো সমস্যা নাই এক ব্যাটারিতে কোনো সমস্যা না কোনো সমস্যা নাই ওর মাংস ওর বাড়তি আর বাড়তি ওর সৌন্দর্য সম্পূর্ণটা ঠিক আছে কিন্তু একটু শুধু ওটা আল্লাহর দান আল্লাহর দান আছে হ্যাঁ বলদ গরু যে বেশি বাইর করে দেয় আমরা তা বলদ গরু কি মাংস লাগে না না বেশি লাগে বলদ গরু কি বাড়ে না হ্যাঁ তার তো দাম আরো বেশি বলতে আমাদের দরকার মাংস বাড়তির দরকার মাংসের দরকার আমার হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে গরু গায় মাংস লাগবে ২৭ মণ ১ টন আচ্ছা না বাচ্চাটা সুন্দর হ্যাঁ বাচ্চার হাত পা দেখেন আমি যদি মিথ্যা কথা বলি টন বলে ঠিক আছে হ্যাঁ কি চেক করলেন ঠিক আছে কি চেক করলেন দেখলাম ভাই উপরে উঠে আছে নাকি না না ওর জন্মই ভাই ওটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সুন্দর এখানে আবার ওইটা দেখা দেখি হয়েছে কত বাড়াইছেন কত দিচ্ছেন আপনারা কমাইছেন ভাই ভাই উনি তো বাড়াইলো আপনি কমাবেন একটু একটু কমাইছেন ৫০০ বাড়াইছেন ৫০০ কমাইছেন এভাবে বাড়াতে কমাতে হবে আশা করা যায় আচ্ছা তো কি অবস্থা বলেন না সব মিলে আজকে বাজারে বাজারে অবস্থা মোটামুটি আমদানি কম আমদানি কম দামটা আজকে কম দামটা আছে মোটামুটি কিনার মতো কেনার মধ্যে আছে মানে কতগুলো কিনবেন ১০-১২টা আচ্ছা এখন একটু যোগাযোগ নাম্বারটা দিন তো ০১৭১৭ ০১৭১৭ ১৫ ১৫ ২৮ ২৮ ৪৪ তাহলে এখনো পর্যন্ত একটাও হয় নাই হবে আশা করা যায় কালকে হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারাই কিনছেন তখন থেকে
এই আসছি আর কি। আচ্ছা, এখনো পর্যন্ত একটাও হয় নাই? না না। কি মনে হয় কেনা যাবে আজকে? গরু কম আছে, দেখি গরু কম কি হয়, যদি হয় বেটা বলে মিলে তাহলে হবে, না হলে হবে না। দামটা কেমন মনে হলো আপনার কাছে? দাম না ঠিক আছে, দাম ঠিক আছে, কেনার মধ্যে আছে, কেনার মধ্যে আছে, কিন্তু আমদানি সংখ্যাটা কম যার কারণে কিনতে পারছেন না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক শ্রোতা ধন্যবাদ।